পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনির্দিষ্টকালীন রেশন বন্ধ কর্মসূচি আগামী 1 জানুয়ারি। বিকশিত ভারত সংকল্প যাত্রা ভাঙার পারে, শুধু ভাষণ দিলেই চলবে না, বরং সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে বললেন বক্তারা। সেগুন কাঠ বুঝায় অবৈধ লরি আটকে রাতের অন্ধকারে ছেড়ে দিল সোনাই বন বিভাগ। দক্ষিণ তামিলনাড়ুতে প্রবল বৃষ্টির কারণে বন্যার কবলে পড়েছে থুতুকুড়ি জেলা। অমৃতসরে মাদক সহ ড্রোন উদ্ধার করেছে বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ। জম্মু বাথিন্দিতে রোহিঙ্গা কলোনিতে অনুসন্ধান অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ। 92 জন সাংসদকে বরখাস্ত নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে একে অসুর শক্তি বলে অভিহিত করলেন কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তারা অপ্রয়োজনীয় বিষয় তুলে ধরে সবার অধিকার কেড়ে নেয়। লোকসভা থেকে বহিষ্কৃত বিরোধী সাংসদদের নিয়ে মন্তব্য সাংসদ মনোজ তিওয়ারি। স্বৈরাচারীরা এই জাতীয় সংসদ চায়, সাসপেনশনের পর সরকারকে কটাক্ষ আরজেডির সাংসদ মনোজ ঝাল। আহমেদাবাদে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে যোগ দেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এবারে সংবাদ বিস্তারিত। আগামী 1 জানুয়ারি 2024 ইংরেজিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনির্দিষ্টকালীন রেশন বন্ধ কর্মসূচি হাতে নিয়েছে সদ ভারত সুলভ মূল্য ব্যবসায়ী ফেডারেশনের আহ্বানে এবং সদ অসম সুলভ মূল্য ব্যবসায়ী সংস্থার পূর্ণ সহযোগিতায়। তারা অনির্দিষ্টকালের জন্য রেশন বন্ধ কর্মসূচি হাতে নিয়েছে। এ নিয়ে অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডাক দেওয়া বন্ধকে সফল করতে কাছাড় জেলার শিলচর রংপুরে এক বিশাল সভা অনুষ্ঠিত হয়। বরাক উপত্যকার 3 জেলার প্রতিনিধি নিয়ে এদিনের সভায় উপস্থিত ছিলেন সহস্রাধিক ডিলার। এদিনের সভায় তাদেরকে বন্ধকে সফল করে তোলার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে রয়েছে আগামী 1 জানুয়ারি থেকে কোঅপারেটিভ ডিলার কিংবা শহরের হোলসেল ডিলারে কোঅপারেটিভ প্রদত্ত কোনো রেশন সামগ্রী আনবেন না, তৎসঙ্গে মেমো কাটা ছাড়া রেশন সামগ্রী বন্টন বয়কট করবেন। যতক্ষণ না তাদের ন্যায্য দাবি সরকার মেনে নেবেন ততক্ষণ তাদের এমন কর্মবিরতি আন্দোলন চলবে বলে এদিন কড়া ফরমান জানিয়ে দেন সভা আয়োজক সংগঠনের নেতৃত্বরা। আজকে কনভেনার কমিটির আহ্বানে এক সভা অনুষ্ঠিত হয়। আজকের সভায় কাছাড় জেলার প্রত্যেক সমবায় সমিতি প্রতিনিধি এবং শিলচর ফেয়ার প্রাইস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, তৎসঙ্গে হাইলাকান্দি জেলার সমগ্র হাইলাকান্দি জেলার ফেয়ার প্রাইস সহকারী কোঅপারেটিভের প্রতিনিধি এবং করিমগঞ্জ জেলার সমস্ত ফেয়ার প্রাইস হোক এবং সমবায় সমিতির প্রতিনিধি আজকের সভায় উপস্থিত ছিলেন। সভায় মূল বিষয় ছিল যে আমাদের সুলভ মূল্য দোকানি অল ইন্ডিয়া ফেডারেশন যে একটা স্ট্রাইক আহ্বান করেছেন, যে আমরা 1 তারিখ থেকে সরকারের কাছে কিছু দাবি রেখে যে দাবিগুলি পূরণ না হলে আগামী 1 জানুয়ারি থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা গ্রাহকদের আমরা কনজিউমারকে কোনো ডিস্ট্রিবিউশন করবো না। সেই পরিপ্রেক্ষিতে আজকের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে সবাই সম্মিলিত বলে কাছাড়ের এবং করিমগঞ্জ হাইলাকান্দির কেউ আমরা 1 তারিখ থেকে কোনো সমবায় সমিতি ফেয়ার প্রাইস হবে আমরা কোনো কনজিউমারকে আমরা ডিস্ট্রিবিউশন করবো না। পরবর্তী যতদিন পর্যন্ত যদি সরকারের সঙ্গে কোনো আলোচনার মাধ্যমে যদি গুয়াহাটি এবং আসাম আমাদের যে ঊর্ধ্বতন ডিলারশিপের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন ওনাদের সঙ্গে যদি কোনো আলোচনার মাধ্যমে কোনো রফা হয়, সরকার যদি আমাদের দাবি মানে। বিকশিত ভারত সংকল্প যাত্রা ভাঙার পারে, শুধু ভাষণ দিলেই চলবে না, বরং সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে বললেন বক্তারা। প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষে মঙ্গলবার ভাঙার পার জিপি সভানেত্রী প্রতিনিধি আব্দুল রাজ্জাক বড়ভূয়ার পৌরোহিত্যে বিকশিত ভারত সংকল্প সম্পর্কে বিভিন্ন বিভাগের কর্মীরা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বক্তব্য রেখে জনগণকে অবগত করেন। এদিকে দেখা গেছে সরকারি নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সভায় উপস্থিত হননি নোডাল বিভাগ, দুগ্ধ বিভাগ, হোমলোড বিভাগ এবং ব্যাংক এবং রন্ধন ব্যাংক বিভাগ। এতে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। বড়খলা গ্রাম বিকাশ পরিষদের সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক শিবির আহমেদ বড়ভূয়া বলেন, সরকার জনস্বার্থে বিভিন্ন বিভাগে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে, কিন্তু অনেক সময় বিভাগীয় কর্মকর্তারা অফিসে উপস্থিত হননি, ফলে বিভিন্ন সময় সাধারণ মানুষ সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারেননি। অবশেষে বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষে শপথ বাক্য পাঠ করে সভা সমাপ্ত করা হয়। প্রবলেম নিয়ে মানুষ অনেক পিছনে আছে, তাদের চিন্তাধারা বিভিন্ন দিকে পিছনে আছে, আর আমরা পিছপড়া অঞ্চল, বিশেষ করে মাইনরিটি অঞ্চল, সেই অঞ্চলের মধ্যে মানুষের এডুকেশন ব্যাপার নিয়ে খুব দৃঢ় নাই, যার কারণে এই বিভিন্ন বিভাগে নিয়ে মানুষের অনেকটা জ্ঞানও নাই,
যে কিভাবে প্রচার করলে সমাজ ডেভেলপমেন্ট হইব বা দেশ ডেভেলপমেন্ট হইব তার পরিবার ডেভেলপমেন্ট হইব এই সম্পর্কে জ্ঞান নাই। আমি সর্বোপরি প্রত্যেক বিভাগের কর্মকর্তাবৃন্দ রেখেছে অনুরোধ যে আপনারা যে ধরনের যে প্রয়াস সমাজের বিরতের লাগিয়া সমাজের বিকাশিত করার লাগিয়া যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা শুধু লেকচারের মাধ্যমে এটা করলে হবে না। পাবলিক প্রতিনিধি এবং এনজিওর মাধ্যমে বিভিন্ন এনজিও আছে বিভিন্ন পদাধিকারকর আসন ডিপি আছে বিভিন্ন এডুকেটেড পার্সন আছে এই তারা লগে যোগাযোগ ক্রমে দেশটা অগ্রগতি করার লাগে আমি তাদের মাধ্যমে অনুরোধ করি যেহেতু দেশটা অগ্রগতি করা হয়। সেগুন কাঠ বুঝে অবৈধ লরি আটকে রাতের অন্ধকারে ছেড়ে দিল সোনাই বন বিভাগ। সোনাই বন বিভাগের যোগসাজশে অবাধ সেগুন কাঠ পাচার চলছে। সোনাই বন বিভাগকে ম্যানেজ করেই চলছে অবাধে সেগুন কাঠ পাচার। দীর্ঘদিন থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলেও টনক নড়েনি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। সোনাই বন বিভাগের অন্তর্গত ভুবন পাহাড়ে বনাঞ্চল থেকে অবাধে চলছে মূল্যবান সেগুন কাঠ কেটে কাঠের রমরমা পাচার। এক সূত্র মতে জানা গিয়েছে সোনাই বন বিভাগের এডিশনাল রেঞ্জার আব্দুল কুদ্দুসের নেতৃত্বে মূল্যবান সেগুন কাঠ বোঝাই একটি ছোট লরি আটক করে সোনাই রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। আনুমানিক 100 CFT বোঝাই সেগুন কাঠ ছিল বলে জানা গেছে। এদিকে ফিটনেস পলিউশন ইন্স্যুরেন্স বিহীন অবৈধ লরি বিপুল পরিমাণের সেগুন কাঠ আটক করার পর রাতের অন্ধকারে ছেড়ে দেয় সোনাই বন বিভাগ। এ ব্যাপারে সোনাই বন বিভাগের এক আধিকারিককে জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দেননি। প্রবল বৃষ্টির কারণে তামিলনাড়ুর বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষিণ তামিলনাড়ুর থুথুকুড়ি জেলায় অবিরাম বৃষ্টি এবং বন্যার ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ভারী বৃষ্টির কারণে জেলার বেশ কয়েকটি অংশ জলের নিচে চলে যায়। জেলায় নদী নালা ভেঙে বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ব্যাপক উদ্ধার এবং ত্রাণ তৎপরতা শুরু করেছে। অমৃতসরে মাদক সহ ড্রোন উদ্ধার করেছে বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ। মঙ্গলবার ভোরবেলা বিএসএফ জওয়ান এবং পাঞ্জাব পুলিশ অমৃতসর জেলার ধনবে খোর্দ গ্রামের কাছে সন্দেহভাজন একটি ড্রোন উদ্ধার করেন। পাঞ্জাব পুলিশের সাথে এলাকায় বিস্তারিত অনুসন্ধানের সময় বিএসএফ জওয়ানরা 430 গ্রাম নিষিদ্ধ হেরোইনের একটি প্যাকেট বহনকারী একটি ড্রোন উদ্ধার করেছে। বিএসএফ জানিয়েছে যে উদ্ধার করা ড্রোনটি চীনের তৈরি কোয়াডকপ্টার DJI মেভিক 3 ক্লাসিক মডেলের। জম্মু কাশ্মীর পুলিশ জম্মুর বাথিন্দি এলাকায় রোহিঙ্গা কলোনিতে অনুসন্ধান অভিযান চালায়। এই অনুসন্ধান চলাকালীন পুলিশ সেখানে বসবাসকারীদের নথিপত্র পরীক্ষা করে দেখছে বলে জানা গেছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সংসদ থেকে 92 জন বিরোধী সাংসদকে বরখাস্ত করা হয়েছে। এই বিষয়ে কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্র সরকারকে নিশানা করেন এবং একে অসুর শক্তি বলে অভিহিত করেন। কংগ্রেস সাংসদ ও অমিত শাহকে সাংসদ নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে বিবৃতি দেওয়ার দাবি করেছিলেন। তিনি বলেন, যখন আমরা জাতীয় নিরাপত্তা বিষয়টি উত্থাপন করি তখন শাসক দল নিরাপত্তাহীন বোধ করে। আমাদের একটি সাধারণ দাবি ছিল যে অমিত শাহ সংসদে নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে একটি বিবৃতি দেবেন। সদন কি অন্দর সবকে সামনে সবকি নিগাহ কে সামনে হাম ইয়ে বারবার গুহার লাগাতার হ্যায় কি হোম মিনিস্টার একবার এক বয়ান দে ইসমে কিয়া প্ল্যান হ্যায় কিয়া ইসমে সাজিশ হ্যায় মুঝে পতা নাহি। और बीजेपी पार्टी ये तो आदि है वो लोग कि जब अपने को कोई जवाब देने की स्थिति में नहीं रहते तो दूसरे पर आरोप लगा देते, इसमें माहिर है वो। और हम सदन की संरक्षण सदन की सुरक्षा की बात कहे हैं, देश की सुरक्षा की बात करते हैं। कुछ आपको याद होंगे कि कभी हम गलवान की घाटी में हमलावर जब होते हैं चीनी फौजों ने तब भी हम लोग सुरक्षा से बात उठाई थी, तब भी उन्हें अच्छा नहीं लगे। आज संसद के अंदर हमला हो रहे हैं, ये भी सुरक्षा की बात है, उन्हें अच्छा नहीं लगे। जब हम सुरक्षा की बात उठाते हैं तो सत्तारूढ़ पार्टी खुद अपने को असुरक्षित महसूस करते हैं। ये सबसे एक एक मतलब ये मतलब नजारा सब सब सबके सामने जरूर दिखाई देंगे। मैं और एक बात कहना चाहता हूं कि ये सत्ता कब्जा करने का मतलब ये नहीं कि किसी को अहंकारी होना चाहिए। ये तो गीता पाठ कराने के लिए जा रहे हैं कलकत्ता में, 1 लाख गीता पाठ होगी कंठ 1 लाख कंठ में, कहीं हरियाणा में गीता महोत्सव कर रहे हैं, बगाड़ा बगाड़ा होस्ट होना चाहिए। गीता सबका हमारा पवित्र धर्म भी है, दूसरा जैसे धर्म है गीता भी हमारे पवित्र धर्म है, जैसे दूसरा धर्म है दूसरा धर्म कुरान है बाइबल है सब है। मैं
एक बात कहना चाहते हैं मोदी जी को, सरकार को, अहंकारम बलम दर्पम कामम क्रोधम च समोसिता मोहमंत परम देशो प्रदो विष्णु अभ्यसु आका। ये आपकी जहन में सवार हो गए हैं एक शक्ति, जो शक्ति देव शक्ति नहीं असुर शक्ति कही जा सकते हैं। লোকসভা থেকে বরখাস্ত করা বেশ কয়েকজন বিরোধী সাংসদের বিষয়ে মন্তব্য করেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তিনি বলেন তারা অপ্রয়োজনীয় বিষয় তুলে ধরে সবার অধিকার কেড়ে নেয়। তিনি বলেন আমি মনে করি বাকি সাংসদ সংখ্যায় 450 জনেরও বেশি, এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা, প্রশ্ন করা আমাদের অধিকার, কিন্তু আপনি একটি অপ্রয়োজনীয় বিষয় উত্থাপন করে অন্য সবার অধিকার কেড়ে নিতে পারেন না, এটি ন্যায় বিচার নয় বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। मुझे लगता है बचे हुए सांसद 543 में 60-65 लोग सस्पेंड किए जा रहे हैं और बाकी जो बचे हुए लगभग 450 से ज्यादा सांसद हैं वो राहत की सांस लिए, क्योंकि हमारा राइट है, हम अपने लोकसभा का सवाल पूछने के लिए संसद में आते हैं। आप फिजूल का एक इशू लेकर के आते हैं और सबके राइट्स को आप मार देते हैं, तो ये तो कहीं से भी न्याय नहीं है। ऊपर से आप गलत कार्य करते हैं, आप वो हाथों में तख्तियां लेकर के आते हैं जो मना है, तो मुझे लगता है कि किसी के साथ इतनी नरमी बरती नहीं जानी चाहिए। इन लोगों को जो सजा मिली है उससे 475 सांसद बहुत खुश हैं। সংসদের চলমান শীতকালীন অধিবেশনের মধ্যে বিরোধীদের জন্য একটি বড় ধাক্কা। 18 ডিসেম্বর উভয় কক্ষ থেকে 78 জন সংসদ সদস্যকে একদিনে বরখাস্ত করা হয়। 2023 সালের শীতকালীন অধিবেশনে এখন পর্যন্ত 92 জন সংসদ সদস্যকে উভয় কক্ষ থেকে বরখাস্ত করা হয়েছে। আরজেডি সাংসদ মনোজ ঝা সংসদের সাসপেনশন নিয়ে বিজেপির কঠোর সমালোচনা করেছেন। সংসদে নিরাপত্তা লঙ্ঘন নিয়ে উভয় কক্ষে আলোচনার দাবি করেছেন বিরোধী সাংসদরা। मैं भी शुमार हूं उनमें, बैज ऑफ ऑनर की तरह पहन रहा हूं, आई एम सस्पेंडेड। जब काला दौर होता है ना तो तानाशाह को ऐसी ही संसद चाहिए कि जहां लोग बकरी मेमने की तरह मैं करते रहे। आपसे सवाल पूछ रहे हैं ना साहब, देश की सुरक्षा का मसला है, सिर्फ संसद की इमारत का नहीं है। एक आधिकारिक बयान नहीं दे सकते हो, क्या चाहते हो? विपक्ष मुक्त संसद आपने बना लिया, लोकसभा में उतने किए, राज्यसभा में 45 कर दिए, जो बचे खुचे हैं कल कर देना। लेकिन याद रखे जाओगे, ये दौर याद रखा जाएगा कि जब से अपने दूसरे टर्म में मोदी जी आए हैं बहुत कमजोर हो गए, और कमजोर व्यक्ति ही इस तरह की हरकतों को प्रोत्साहित करता और करवाता है पार्लियामेंट्री अफेयर्स मिनिस्टर द्वारा। গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং ইসরো দ্বারা স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন আয়োজন করা হয়। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে অংশ নেন। বিভিন্ন কলেজের 47টি দলের 288 জন শিক্ষার্থী অংশ নেয় এই অনুষ্ঠানে, এতে গুজরাট সহ অন্যান্য রাজ্য অংশ নেয়। এই হ্যাকাথনে শিক্ষার্থীরা ক্রীড়াবিদদের জন্য পুষ্টির অ্যাপ্লিকেশন, জাল সোশ্যাল মিডিয়া প্রোফাইল শনাক্তকরণ এবং রিপোর্টিং এবং বর্জ্য থেকে শক্তি রূপান্তর সিস্টেমের মতো বিষয় নিয়ে কাজ করবে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেন বিজ্ঞান একটি স্তর পর্যন্ত ভালো, কিন্তু আধ্যাত্মিকতা বিজ্ঞানের এক স্তরের উপরে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের একটি উন্নত ভারতের স্বপ্ন দেখিয়েছেন, হ্যাকাথন হলো তারই বাস্তবের আরেক নাম। વિશ્વના સૌથી અધિક લોકપ્રિય નેતા અને દેશના યશસ્વી વડાપ્રધાન શ્રી નરેન્દ્રભાઈ મોદીએ અમૃતકાળમાં વિકસિત ભારતના નિર્માણનો આપણને સંકલ્પ આપ્યો છે। વિકસિત ભારતનું નિર્માણ, નવા ભારતનું નિર્માણ નવયુવાનોના જોમ, જુસ્સા અને નવા વિચારોથી જ શક્ય બનવાનું છે। આઝાદીના 100 વર્ષ પછી 2047માં આપણો દેશ કેવો હશે, તેની સામે કેવા પડકારો અને તકો હશે તે અંગે આપણે કામ કરવાનું છે। સંવાદ એ પર્યંતય, ફિરછી પરવર્તી અન્યનો અપડેટની સાથે થાકુન, ધન્યવાદ।